আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসানুল হক আমিন, এভার কেয়ার হাসপাতালে ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিসের বিভিন্ন বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা। ডায়াবেটিস এমন একটা রোগ, এটাকে দীর্ঘস্থায়ীভাবে ম্যানেজ করতে হয় এবং এই রোগের ম্যানেজমেন্টের মূল দায়িত্বটাই হচ্ছে রোগীদের উপর বর্তায়। ডায়াবেটিসের মূল ফোকাসটা হচ্ছে এর বিভিন্ন জটিলতা। তার ভিতরে যদি আমরা বলি, দীর্ঘমেয়াদী জটিলতাগুলোই মুখ্য। স্বল্পমেয়াদী জটিলতাও আছে, যেমন হাইপারগ্লাইসেমিয়া অথবা হঠাৎ করে সুগার কমে যাওয়া। কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘস্থায়ী যদি থেকে যায়, তাহলে এটা আমাদের চোখের রোগ, হার্টের রোগ, স্ট্রোক, কিডনি, অঙ্গহানির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এই বছরে বিশ্ব ডায়াবেটিস সংস্থা অথবা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এই জটিলতাগুলো যেন সহসা বাসা বাঁধতে না পারে, সেজন্য ডায়াবেটিস রোগীদের সচেতনতা বৃদ্ধির দিকে ভীষণভাবে জোর দিয়েছেন। আমি সংক্ষেপে দুটো বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে ডায়াবেটিস জনিত চক্ষু জটিলতা। আমরা সচরাচর রক্ত পরীক্ষার মাধ্যমে কিডনি, হার্ট, লিভার এগুলো মনিটর করে থাকি, কিন্তু চোখের বিষয়টা খুব সহজে মনিটর করা যায় না। এই জন্য আমার অবশ্যই করে আপনাদেরকে অনুরোধ করব যে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে বছরে অন্তত একবার, যদি পারেন ছ মাস পর পর গিয়ে বিশেষ প্রক্রিয়ায় ফান্ডোস্কোপি একটা পরীক্ষার মাধ্যমে চোখের ভিতরের রেটিনা এবং ফান্ডাল ফটোগ্রাফ নামে একটা পরীক্ষার মাধ্যমে একটা ছবি তুলে রাখা অত্যন্ত জরুরি। কারণ যেই সূক্ষ্ম নালীগুলোর পরিবর্তন হয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য, সেগুলো কিন্তু প্রথম অবস্থায় একেবারেই ধরা পড়ে না। শুধুমাত্র এই পরীক্ষাগুলির মাধ্যমেই আমরা এগুলোকে আগের থেকে জেনে রাখতে পারবো এবং যথাযথ আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। দ্বিতীয় আরেকটি বিষয়ের দিকে আপনাদের খুব দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে ডায়াবেটিসজনিত পায়ের যত্ন। এইটা আমরা চিকিৎসকের থেকে রোগীদের কিন্তু অত্যন্ত সচেতন হওয়া লাগবে। বিশেষ করে দিনে একবার আমার পায়ের তলাটা দেখব যে কোনো রকমের রঙের পরিবর্তন হচ্ছে কি না, কোনো কাটা দাগ হচ্ছে কি না, কোনো ধরনের খসখসে ভাব তৈরি হচ্ছে কি না। দরকার হলে একটা আয়নার মাধ্যমে পায়ের তলাটা দেখতে হবে। দ্বিতীয়, কোনো সময় খালি পায়ে থাকবো না, এমন একটা জুতো পরতে হবে যেন পা এবং জুতোর মাঝখানে যথেষ্ট জায়গা থাকে, খুব চেপে না থাকে, এবং ফিতাযুক্ত জুতো পরাই ভালো, তাহলে এটা অ্যাডজাস্ট করা যেতে পারে। মোজা অবশ্যই পরতে হবে এবং গরম পানি পায়ে ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই ডায়াবেটিসজনিত আমাদের যে অঙ্গহানি হয়, সেটা শুধুমাত্র অ্যাক্সিডেন্টের পরেই এর সংখ্যা এত বেশি। এবং একটা অঙ্গহানি, একটা পা হারানো ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক এবং রাষ্ট্রের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায়। কাজেই আপনাদের কাছে আমার ভীষণভাবে আবেদন থাকবে যে ব্লাড সুগারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন। আমরা বলে থাকি 6, 7, 8। খালি পেটে ডায়াবেটিসের মাত্রা থাকবে 6 মিলিমোল, 3 মাসের গড় থাকবে 6, এবং ভরা পেটে আমাদের ব্লাড সুগার 8 মিলিমোলের নিচে থাকবে। এইটা মেনটেন করবেন, নিয়মিত চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন এবং নিজের প্রতি যত্নবান হবেন। ধন্যবাদ।